যখন ভয়ের গরম গরম নিঃশ্বাস ঘাড়ের উপর পড়তে থাকে, তখন চোখও ভয় পেয়ে পেছনে দেখতে মানা করে দেয়। দরজা বন্ধ করে দিন, জানালা বন্ধ করে দিন, টেলিফোনের ঘন্টা বাজতে দেবেন না, কারণ এখন আওয়াজ অন্য পৃথিবী থেকে আসা শুরু করবে, যেখানে শুধু যাওয়াটা মুশকিলই না, যেখান থেকে ফেরাটাও অসম্ভব। গাড়িটার আবার কি হলো? পেট্রোল শেষ হয়ে গেছে, এবার এবার আমি কি করব? এত জোরে বৃষ্টি পড়ছে, কি করব কিছুই বুঝতে পারছি না। পেট্রোল শেষ হয়ে গেছে। এখানে কাছে পিঠে কোনো পেট্রোল পাম্প আছে? দশ কিলোমিটার দূরে। কোনো হোটেল টোটেল আছে তো? কোথায়? 15 কিলোমিটার। ঠিক আছে। সারা রাত এখানেই থাকবেন তো? আর কি করব? পাশেই একটা হাভেলি আছে, ওখানেই থেকে যান। ওখানেই হাভেলিটা আছে, ওখানেই থেকে যান। হাভেলিটা কার? আমারই। আমি একটা জায়গায় যাচ্ছি। এই এই নিন চাবি। ওখানে হাভেলিতে কে আছে? কেউ কেউ নেই। আমি আমি ওই হাভেলিতে একা থাকবো? এই জায়গাটা খুবই বিপজ্জনক। এখানে সারা রাত গাড়িতে একা থাকলে সকালে বেঁচে থাকবেন কিনা ভগবান জানেন। ওখানে হাভেলিতে গিয়ে থাকুন, আর আমার একটা কাজও করে দেবেন। উপরে বাদিকে একটা ঘর আছে, ঘরটাতে একটা আলমারি আছে, আর আলমারিটাতে একটা বাক্স আছে, ওটা এনে দিয়ে দেবেন, ব্যাস। আপনি নিজে কেন আনছেন না? আমি আপনাকে 20 লাখ টাকা দেব। 20 লাখ? না, আমি ওখানে যাব না। বাক্সটা নিয়ে আসুন, আর আর এই 20 লক্ষ টাকা নিয়ে নিন। ভাবুন, এক রাতের মধ্যে 20 লক্ষ টাকা পাবেন আপনি। 20 লক্ষ? 20 লক্ষ টাকা দিচ্ছে লোকটা আমায়? একবার টাকাটা যদি আমি পেয়ে যাই, তাহলে আমার সব অসুবিধে দূর হয়ে যাবে। আর এমনিতেও
এই দুর্যোগের রাতে আমি কোথায় যাব? ঠিক আছে, এই নিন চাবি, সকালে এখানে দেখা করব। নিয়ে নিন। এইগুলোর ব্যাপারে তো ওই লোকটা আমায় কিছু বলল না। Thank you.
লাইট থাকা উচিত। খুব ক্লান্ত লাগছে। কিরকম একটা আশ্চর্য জায়গা এটা। ব্যাস, যে কোনো ভাবে আজকের রাতটা কেটে যাক। ২০ লাখ, আমি আপনাকে ২০ লাখ টাকা দেব। ২০ লাখ। উপরে বাঁদিকে একটা ঘর আছে, ঘরটাতে একটা আলমারি আছে, আর আলমারিতে একটা বাক্স আছে। কেন দিচ্ছে আমায় ২০ লক্ষ টাকা এই বাক্সটার জন্য? এবার এই বাক্সটা আমি ওকে দেব না। আমি আসছি। কি হলো? কিছু না। আমার বস তোর জন্য এটা পাঠিয়েছে। এটার কি দরকার আছে? শুধু আজকের রাতটা আছে তোর কাছে,
নয়তো ওই হিরেটা এনে দে, না হলে 10 কোটি টাকাটা ফেরত দিয়ে দে। আমি কোথা থেকে দেব ওই ওই হিরেটা? বাড়িতে রাখা আছে। মিথ্যে কথা বলিস না, বাড়িতে আছে তো এনে দিচ্ছিস না কেন? আমি আমি 2 দিন ধরে বাড়ি যাইনি। কেন যাসনি? আমার আমার বাড়িতে কেউ ঢুকে পড়েছে, আর ওর ভয়ে আমি বাড়িতে যেতে পারছি না। কোন লোক আছে? আমি জানি না কে, কিন্তু যে ওই বাড়িতে যাচ্ছে ও তাকে ওকে খেয়ে ফেলছে। পিস্তল সামনে রাখা আছে, তবুও ভয় লাগছে না? আমায় গাধা ভেবেছিস তুই? চুপচাপ 10 কোটি টাকা ফেরত দিয়ে দে, নয়তো হিরেটা এনে দে। একবার, শুধু একবার ঘরে ঢুকে গেলে এনে দিতে পারি। 2-4 জন লোককে পাঠিয়েও দেখেছি, সবাই মারা গেছে। আমি নিজে খুব কষ্ট করে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়েছি। এই দেখো, ও আমাকেও খেতে যাচ্ছিল। এই দেখো, কে ও? আমি জানি না ওকে। এত এত ভয়ঙ্কর চিৎকার ওর যে, যখন ও চেঁচায় তখন প্যান্ট ভিজে যায়। আমার আমার কথাটা বিশ্বাস করো, ও আছে, ও আমার বাড়িতেই আছে। নয়তো নয়তো আমি তোমাদের সাথে শত্রুতা কেন করব বলো? বলো না। ও কোথা থেকে এসেছে? ওই দিন যখন আমি তোমাদের থেকে 10 কোটি টাকা নিলাম আর হিরে দেওয়ার কথা দিলাম, আমি বাড়ি পৌঁছলাম। আর সেই রাতে আমার খুব পুরনো একটা বন্ধু হট করে কোথা থেকে চলে এলো। তোর আসার অপেক্ষাতেই ছিলাম। ওয়েলকাম ওয়েলকাম। আরে ভাই, এটা তুই তোর সাথে কি নিয়ে এসেছিস? এত বছর পর দেখা হলো আমাদের, আর কিছু জিজ্ঞেস করবি না? ভাই, তুই দূরে গিয়ে কোনো জঙ্গলে গুহায় ঘুরে বেড়াচ্ছিলি সেটা তো জানি, তাই ভাবলাম যখন তোর সাথে দেখা হবে তখন তুই বলবি এই 5 বছরে তুই কোথা থেকে ঘুরে এলি। সব বলে দেবো আমি, আস্তে আস্তে সব বলে দেবো আমি। কিন্তু আজ জিজ্ঞেস করিস না আমাকে। কেন? এসব যদি তুই একটা বন্ধুকে না বলিস তো কাকে বলবি? হ্যাঁ ভাই, ওই জন্যই তো তোর কাছে এসেছি, কারণ তোর মতো বন্ধুই আমাকে সাহায্য করতে পারবে।
কি হয়েছে পান্ডার? তুই তো অনেকটা বদলে গেছিস। কি আছে এই বাক্সে? প্লিজ প্লিজ এই ব্যাপারে না জিজ্ঞাসা করেই ভালো। কিন্তু এই বাক্সে আছেটা কি? বললাম না, জিজ্ঞেস করেছি না? এত বড় হাভেলিতে তুই একা? কাজের লোকেরা কোথায়? এই হাভেলি তো বিক্রি হয়ে গেছে বন্ধু। দেখ, আমি এখন চোর হয়ে গেছি, উল্টো পাল্টা কাজ করে টাকা কামাই। হ্যাঁ, আচ্ছা এবার বল এই বাক্সে কি আছে, আমি দেখবো খুলে। দয়া করে এর কাছে আসিস না। এ ভাই, তুই আমার বাড়িতে কারো লাশ নিয়ে চলে আসিস নি তো? এই আস্তে বল, আস্তে বল, আস্তে আস্তে বল। কারণ শুনে না নাই, আমি হাত জোর করছি তোকে, তুই এই ব্যাপারে আমাকে আর জিজ্ঞাসা করিস না। আচ্ছা আচ্ছা, জিজ্ঞেস করবো না, জিজ্ঞেস করবো না। যা যা, গিয়ে একটু আরাম করে নে, যা। আমার ঘুম আসছে, আমি অনেক দিন ধরে ঘুম হইনি। ঠিক আছে ঠিক আছে। ও উপরে বাদিকে করিডোর আছে, ওর শেষে বেডরুম আছে, যা যা গিয়ে শুয়ে পড়। সাহায্য করব? না প্লিজ প্লিজ, তুই যা, আমাকে সাহায্য লাগবে না। যা তুই যা, যা। জানি না কোথা থেকে একটা বাক্স উঠিয়ে নিয়ে এসেছে, কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর আমি ওর জন্য খাবার নিয়ে গেলাম, আর তারপর আমি যা দেখলাম। বুন্ডেরো, এই বুন্ডেরো, নিজেদেরকে কি করে নড়ছে? আমি তোকে বলেছিলাম যে এই বাক্সটা তুই একদম খুলবি না। সরি, থাকতে পারলাম না, আমি খুলে ফেললাম। তোর এটা খোলা উচিত হয়নি বন্ধু, মোটেই খোলা উচিত হয়নি। আগে আগে বলতো এই বাক্সতে আছেটা কি? যদি যদি আমি তোকে বলতে পারতাম যে এই বাক্সটাতে কি আছে, ব্যাস তুই শুধু এইটুকু বুঝে নে যে আমি এই বাক্সটাকে কোথাও ছাড়তে পারবো না ভাই, কোথাও ছাড়তে পারবো না। সারা জীবনের জন্য এটা আমার সাথে আটকে গেছে। তুই এক কাজ কর, তুই তুই গিয়ে শুয়ে পড়, শুয়ে পড়। আমি সকাল হতেই এখান থেকে চলে যাব। আমি তোর কাছে হাজির করছি, তুই গিয়ে শুয়ে পড়, শুয়ে পড় বন্ধু, তুই শুয়ে পড়। আমার বন্ধুর ওই চেহারাটা এখনো আমার চোখের সামনে ঘুরছে,
ওর চেহারাটা দেখে আমার মনে হলো যেন সারা পৃথিবীর ব্যথা আর বেদনা যেন ওর চোখে নেমে এসেছে। মাঝরাতে আমি হঠাৎ একটা বিকট চেঁচানোর আওয়াজ পেলাম। দেখলাম চারিদিকে শুধু অন্ধকারই অন্ধকার ছিল। একটা হ্যারিকেন নিয়ে আমি ওই আওয়াজটার দিকে এগিয়ে গেলাম। বুন্ডেরা, আমি বলছি বাইরে আয়। কোথায় তুই? সামনে সামনে আয়। পালিয়ে গেলি? মানুষের মনে হয় না। কেউ নেই, পালিয়ে গেছে, পালিয়ে গেছিস। বাইরে থাক, মানুষের তো কিছুতেই নয়। না, তুই কে? বাইরে বেরো। আমি জানি তুইও দরজার পিছনে আছিস। বাইরে বেরো, আমি আমি বলছি বাইরে বেরো। হ্যাঁ
বাইরে বেরো, বেরো বাইরে, আমি জানি তুই এখানেই কোথাও আছিস। বাইরে বেরো। কোথায় চলে গেল, কোথায় চলে গেছিস তুই? ছাড়বো না তোকে, কোথায় লুকাবি, কোথায় গিয়ে লুকাবি তুই, ছাড়বো না, বাইরে বেরো। আমি জানি, আমি জানি তুই কোনো হাইলে লুকিয়ে আছিস, বেরো বাইরে, বাইরে বেরো, বাইরে বেরো, আমি বলছি বাইরে বেরো, বাইরে বেরো, আমি বলছি বাইরে বেরো, বেরো বাইরে। কোথায় তুই আছিস, কতক্ষণ লুকাবি শয়তান, বাইরে বেরো, বেরো বাইরে। কোথায় তুই আছিস, আমার আমার বন্ধুকে মেরে ফেলেছিস, বেরো বাইরে, আমি বলছি বাইরে বেরো, বেরো বাইরে, সামনে আয়, চল 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 চল। কোন রকমে প্রাণ বাঁচিয়ে আমি ওখান থেকে পালালাম, আর দ্বিতীয়বার সাহসী হয়নি ওখানে যাওয়ার। ওখানে যে একবার যায় আর কখনো ফেরত আসে না, আর কখনো ফেরত আসে না। আমি তোকে এক রাত্রির সময় দিচ্ছি, ব্যাস শুধু এক রাত্রের, বাড়িতে ফেরত যা, হয় ওই হীরেটা নিয়ে আয়, কিংবা 10 কোটি। এবার এটা তোর হাতে, যে তুই কার হাত থেকে মরতে পছন্দ করবি, তার থেকে যে তোর বাড়িতে আছে, নাকি আমার বসের থেকে? প্লিজ আমার কথাটা শোনো, দেখো দেখো আমার কথাটা শোনো, প্লিজ আমাকে বিশ্বাস করো। কোনোভাবে যদি ফেরতকে হীরেটা নিয়ে আসি তাহলে প্রাণটা বাঁচতে পারে। ওরা 10 কোটি তো আমাকে দিয়ে রেখেছে, কি করি কি যে করি, না আনলে লোকেরা কাল 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 সকালে আমাকে মেরে ফেলবে। এর থেকে তো ভালো আমি আমার বাড়িতে যাই, আর ওখান থেকে হীরে আনবার চেষ্টা করি। চলো ওখানে বসা যাক। আজ রাতে না কোনো হোটেলে থাকতে পারবো না আমাদের গাড়িতে, গাড়ি 3 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে, আমি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি। ম্যাম যদি টাকা থাকতো না তাহলে কখন পেট্রোল ভরিয়ে নিতাম। হ্যাঁ স্যার, কি নেবেন একটু তাড়াতাড়ি বলবেন, বার বন্ধ হয়ে যাবে। না আমাদের কিছু চাই না। কিছু না, তাহলে এখানে কেন এসেছেন? আমরা কিছুক্ষণ বসবো, চাটা কিছু পাওয়া যাবে কি? চা আর এখানে, এখানে চাটা পাওয়া যায় না। কিছু টাকা পয়সা আছে কি নেই? টাকা পয়সা আমাদের দেখে কি ভিখারি মনে হচ্ছে? ওই চুপচাপ বেরিয়ে যাও এখান থেকে, আমি বললাম না বার বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। আর যদি না যাই? যাবে না। ওই কালিয়া একটু এখানে আয় তো, এদের তুলে বাইরে ফেলে দে। ওই ফেলে দেওয়ার কথা বলছিস, আমার বাবাকে যদি ফোন করি না এই বারটাই কিনে নেবে। ওই বাবার ছেলে, বেরো এখান থেকে, চল ফোন। 1 মিনিট চল। তোমরা যাও, এদের পয়সা আমি দেবো, যাও। ঠিক আছে স্যার। ভালো বাড়ির মনে হচ্ছে, বুঝতে পারছি আমি। হ্যাঁ পেট ভরে খাবার খাও,
স্যার আমার বাবা দেখো আমার একটা একটা কাজ আছে যদি তোমরা করে দাও তাহলে তাহলে আমি তোমাদের কুড়ি লাখ টাকা দেব কুড়ি লাখ কুড়ি লাখ হ্যাঁ কুড়ি লাখ আর যদি আপনারই হাবিলি হয় তাহলে আপনি কেন যাচ্ছেন না যদি আমি নিজেই যেতে পারতাম তাহলে তোমাদের কুড়ি লাখ কেন দিতাম কুড়ি লাখ দিয়ে কি আমাদের কিনে নিয়েছেন ভেবে নাও যেতে হলে যাও নয়তো যেও না আমি অন্য কাউকে খুঁজে নেব না না আমরা যাব যাব ভিতরে কিন্তু ভিতরে কি আনতে হবে সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে বেডরুমে একটা হীরের বাক্স আছে হীরে হ্যাঁ দশ কোটি টাকার হীরে আপনি নিজে কেন আনছেন না ভেতরে এরকম কোন জিনিস আছে যার জন্য আমি আমি যেতে পারছি না আপনার নিজের বাড়িতে যেতে ভয় করছে আর আর আমি তোমাদেরও বলে দিচ্ছি ওই জিনিসটা ওই জিনিসটা প্রচন্ড ভয়ঙ্কর প্রচন্ড ভয়ঙ্কর কি করে ও কখনো কখনো মেরে ফেলে প্রাণে আমরা যাব না ভিতরে কুড়ি লাখ টাকার জন্যে তোমাদের কাছে একটা টাকাও নেই কে জানে কবে তোমরা বাড়ি থেকে পালিয়েছ তোমাদের বাবা মাও তোমাদের খবর নেয় না আর এরকম একটা ছোট কাজের জন্য কে দেয় কুড়ি লাখ বলো কত দূরে এটা বাস তিন চার মিনিটের মধ্যেই চলে আসতে পারো ব্যাস তিন চার মিনিট হ্যাঁ দৌড়ে যাও দৌড়ে ফিরে এসো ঠিক আছে আমি এই ক্যামেরাটা আগে আগে নিয়ে যাচ্ছি আর আর তোমরা ওটা দেখতে থেকো কোথায় যাচ্ছি ঠিক আছে যদি কোনো বিপদ দেখতে পাও তোমরা চলে এসো স্যান্ডি অল দ্য বেস্ট হ্যাঁ আকাশ আকাশ মোনা আমি এখানে পৌঁছে গেছি সিঁড়ি কোথায় উপরে যাওয়ার জন্য ডান দিকে ডান দিকে স্যান্ডি স্যান্ডি ডান দিকে সিঁড়ি আছে হ্যাঁ সিঁড়ি আছে কাটা মাথা পড়ে রয়েছে টাকা দিচ্ছি না স্যান্ডি এই এটা দেখো এটা Thank you.
স্যান্ডি 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 ওই যে সিঁড়ি ওখান দিয়ে গেছিল খুব ভয় করছে আকাশ হ্যাঁ ওকে বাঁচাতে হবে স্যান্ডি 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 আকাশ তাড়াতাড়ি চলো স্যান্ডি 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 আকাশ স্যান্ডি কোথাও দেখা যাচ্ছে না স্যান্ডি স্যান্ডি সবাই সবাই মারা গেল বেচারা সবাই মারা গেল সব শেষ হয়ে গেল কি করু কি করু যদি হিরে না পাই না ভেতরে যাবো আর আমার হিরে নিয়ে আসবো তাড়াতাড়ি করে যাবো তাড়াতাড়ি চলে আসবো দেখে নেবো কি করে কোনোভাবে আমার হিরেটা পেয়ে যাই ব্যাস তুই কোথায়
কোথায় আছিস তুই? কোথায় আছিস তুই? কোথায় আছিস বল? তোকে ছাড়বো না, তোকে তোকে মরে গেছে, মরে গেছে। ভয় পেয়েছিস? ভয় পেয়েছিস? ভয় পেয়েছিস? আয়না, আয়নায় ঢুকে পড়েছিস? হ্যাঁ, আয়নায় ঢুকে পড়েছিস। চলে গেছে, মরে গেছে, শেষ হয়ে গেছে, চলে গেছে শয়তানটা, শেষ হয়ে গেছে। হাভেলির রাস্তায় কোনো মানুষের থেকে 20 লাখ টাকা নেবেন না, নেবেন না, নেবেন না, নেবেন না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.